অভিনেত্রী শ্রাবন্তী অভিনয় ক্যারিয়ারে যথেষ্ট সফল হলেও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভাগ্যটা তার বেশ খারাপ। তিনটি ব্যর্থ বিয়ের পর প্রেমও ভেঙেছে অভিনেত্রীর। তবে সাম্প্রতিক পাওয়া খবর বলছে, শ্রাবন্তীর মনের অন্তর্মহলে নাকি আবারও এক নতুন পুরুষের আনাগোনা শুরু হয়েছে। পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে বেশ অনেকদিন ধরেই নাকি শ্রাবন্তীর নাম জড়িয়েছে। আগামীতে শুভ্রজিতের ছবি দেবী চৌধুরানীতেই মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। তবে তাদের সম্পর্কটা নাকি পেশাগত ক্ষেত্র ছাড়িয়ে আরও কিছুটা এগিয়ে গেছে। বিগত বেশ কয়েক মাস ধরেই দুজনকে নিয়ে গুঞ্জন অব্যাহত রয়েছে। এবার নতুন করে জানা যাচ্ছে শ্রাবন্তী নাকি আবারও জড়িয়েছেন সম্পর্কে, আর সেটা ঘটেছিল বেঙ্গালুরুর চলচ্চিত্র উৎসবে। দুজনে একসঙ্গে গিয়েছিলেন সেখানে। শোনা যায় গোটা চলচ্চিত্র উৎসবের সময়টা জুড়েই নাকি কথাবার্তা চলছিল তাদের মধ্যে। তারপর কলকাতা ফিরেই পরিচালক ঘোষণা করেন শ্রাবন্তীকে নিয়ে দেবী চৌধুরানী করতে চলেছেন তিনি। এই ছবির মাধ্যমে নাকি অনেকটা কাছাকাছি চলে এসেছেন শ্রাবন্তী ও শুভ্রজিৎ, আর সেটা প্রেম ছাড়া আর কিছু নয়। তবে এ বিষয়ে শ্রাবন্তী বা শুভ্রজিৎ নতুন করে কোনো মন্তব্য করেননি। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে, এবং অভিনেত্রী শ্রাবন্তীর এই নতুন প্রেমের বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।